করে না বাপ বাপকে করে না তাহলে লাশ গেল কোথায় আয্যাউ রহমানের এই ক্ষমতা নিষ্কণ্টক করবার জন্য বাংলাদেশের সেনাবাহিনী হাজার হাজার অফিসার মুক্তিযুদ্ধ সহ হাজার হাজার অফিসার এবং সৈনিকদেরকে নির্মাণ ভাবে হত্যা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়ারমানের অবদান যারা অস্বীকার করে তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে কারণ তিনি স্বাধীনতার ঘোষক যুদ্ধ করেছেন কত বড় বেঈমান হলে শোক দিবসের দিন অর্থাৎ পনেরোই আগস্ট শোক দিবসের দিন তারা জন্মদিন পালন করে পাপ বাপকেও ছাড়ে না মেজর জিও রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন শেখ হাসিনা সে বিষয়ে একটা বিস্তারিত রয়েছে এছাড়াও মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন মেজর জিও রহমানের অবদানকে যারা অবিশ্বাস করবে তারা স্বাধীনতাকে অবিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধকে অবিশ্বাস করে এছাড়াও তিনি আরো বলেছেন বর্তমানে পুলিশ এবং সেনাবাহিনীর মর্যাদা কোথায় সে বিষয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাস্য অনুযায়ী যে যে বিএনপি এবং কি নিয়ে মিথ্যাচার করেছেন সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমরা এখন দেখব। মির্জা ফখরুল ইসলামের বাস্য অনুযায়ী শেখ হাসিনা বিএনপি এবং মেজর জিয়াউর রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন বা যে মিথ্যাচারটি করেছেন সেটি এখন আমরা দেখতে যাচ্ছি কথা না বাড়ি আমরা শেখ হাসিনার পুরন একটা ভিডিও দেখে আসি পাপ কাউকে ছাড়ে না পাপ বাপকেও ছাড়ে না তাহলে লাশ গেল কোথায় আর জিয়াউর রহমানের এই ক্ষমতা নিষ্কণ্ঠক করবার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর হাজার হাজার অফিসার মুক্তিযোদ্ধা সহ হাজার হাজার অফিসার এবং সৈনিকদেরকে নির্মমভাবে হত্যা করেছে জাতির পিতাকে হত্যার পর বারবার সেনাবাহিনীতে সেখানে অব্যত্থ ঘটেছে আর জিয়াউর রহমান নির্বিচারে তাদেরকে ফাঁসি দিয়ে ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করে হত্যা করেছে বিমান বাহিনীর হাজার শত শত অফিসার তাদেরকে হত্যা করেছে যাদেরকে হত্যা করেছে তাদের পরিবাররা এখনো সেই লাশ খুঁজে বেড়ায় কারণ শুধু হত্যাই করেনি হত্যার পরে সে লাশগুলিও গুম করে দিয়েছিল জিয়াউর রহমান শত শত বিমান বাহিনী এবং সেনাবাহিনীর অফিসার এবং শৈলী তাদেরকে হত্যা করে তাদের লাশ গুম করে দেয় তাদের খোঁজ এখনো তাদের পরিবার পায়নি এখনো তারা কেঁদে কোথায় তাদের অন্তত কবরটা কোথায় জানতে চায় এটাই হচ্ছে বাস্তবতা যে কিভাবে এই গুণের ঘুম করার যে কালচার এটা তো জিয়াউর রহমান শুরু করে দেয় তবে পাপ কাউকে ছাড়ে না পাপ না যেভাবে জিয়া রহমান জাতির পিতাকে হত্যা করেছিল জিয়াকেও কিন্তু সেই একইভাবে হত্যা হতে হয়েছিল সেও কিন্তু খুন হয় তার লাশের কিন্তু কোনো খবর নাই সংসদ ভবনের সেখানে যে কবরটা দেওয়া আছে সেখানে জিয়াউর রহমানের কোনো লাশ নাই এটা জেনারেল এরশ কিন্তু এ কথাটা বলে গেছে এবং বলেছিল যে তার লাশ তো পাওয়া যায়নি কারণ জিয়ার লাশ জিয়ার স্ত্রী দেখে নাই খালেদা জিয়া দেখে নাই জিয়ার লাশ তার ছেলে তারেক রহমান দেখে নাই কেউ দেখে নাই তার কোনো পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বা তার কেউ দেখে নাই তাহলে লাশ গেল কোথায় হ্যাঁ জেনারেল এরশাদ অতি লোক ছিল বলে একটা বাক্স এনে সেই বাক্সটা নিয়ে জনগণকে ধোকা দিয়ে সেটা ওই সংসদ ভবনের জায়গায় সেটাও একটা অবৈধ স্থাপনা সেখানেই মাটি দিয়ে রেখে দিয়েছে এবং আমি দেখি বিএনপি কর্মীরা যে সেখানেই তারা ফুল দেয় কিন্তু কাকে দিচ্ছে ফুল তারা কি তা জানে জানে না জানে না এই ভিডিওতে শেখ হাসিনা বিএনপি এবং মেজর জিয়া রহমানকে নিয়ে অনেকগুলো মন্তব্য করেছেন এই মন্তব্য নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলুন এদিকে পনেরোই আগস্টের ঘটনাকে বিএনপি কতটুকু সমর্থন করে এখন সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দেখবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে কারণ তিনি স্বাধীনতার ঘোষক যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে নয় মার্চে স্বাধীন করেছেন যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন এক দুজনের শাসন ব্যবস্থা বাক্সাল প্রতিষ্ঠা করেছিলেন এটা অনেকেই আপনারা জানেন কথা বলেন বক্তৃতায় করেন তাই না বাক্সাটা কি ছিল বাক্সাল ছিল যার কোনো রাজনৈতিক দল থাকবে না সব বন্ধ নিষিদ্ধ শুধুমাত্র একটা দল থাকবে সেটা হচ্ছে বাক্সাল এই বাক্সালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন আর সব রাজনৈতিক নিষিদ্ধ হয়ে যাবে যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে না আর আসতে হবে না শুধু রাজনীতি দল নয় সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাক্সালে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হতো জেলায় জেলায় গভর্নর নিয়োগ করেছিলেন যাতে করে আপনার তারা তাদের রাজত্ব চালাতে পারে আল্লাহর কি হুকুম দেখেন মানুষ ভাবে এক আল্লাহ করে আরেক বেশি দিন যায়নি অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করেছে সেই ব্যবস্থা থাকে থাকে না। এবং এখন সেটা সম্পর্কে কি মিথ্যাচার করে সে মিথ্যাচার করে শহীদ যে নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আমরা পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা তারা আমরা নিন্দা করেছি আমরা সেটা কখনই সমর্থন করি না আমরা হত্যাকাণ্ডকে কখনই সমর্থন করি না কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার মধ্যে জড়াতে চায় তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায় সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে প্রেসিডেন্ট কে হয়েছিল খন্দকার মুস্তাক আওয়ামী মন্ত্রী আওয়ামী লীগ সেদিন পার্লামেন্টে ছিল এটা নিয়ে আমাদের শাহজির সাহেব যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জিয়া রহমান সাহেবের পার্লামেন্টে তিনি পার্লামেন্টে বলেছিলেন যে কারা আওয়ামী হত্যা করেছে তিনি বলেছিলেন আমার বন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তারপরে চল্লিশ দিন আমি দোয়া পড়েছি কোরআন শরীফ পড়েছি তার আত্মার কামনা করেছি আর আপনারা জামান সাহেব তখন নেতা ছিলেন বলছে আপনারা তার রাশির উপর দিয়ে হেঁটে গিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছেন তারা আওয়ামী লীগ শপথ নিয়েছিল মন্ত্রিত্ব গঠন করেছিল এখন তারা উল্টো কথা বলে তারা যে সড়ক করতে চায় জিয়া রহমান সাহেবকে বিএনপিকে বিএনপি তো জন্মই হয়নি আর জিয়া রহমান সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না তখন আর্মির চিফও ছিলেন না ওনারা যাকে চিফ বানিয়েছিলেন করে কিন্তু প্রকাশ করেছিল তিন বাহিনীর সদস্যরা গানুগত্য প্রকাশ করেছে রুট করেছে তারা এই সমস্ত মিথ্যা দিলে মানুষকে প্রতারণা করে পরবর্তী প্রজন্মকে বোকা বানিয়ে আপনারা আপনাদের রাজত্বকে ধরে রাখতে চান এই মিথ্যা প্রচার করে চলেছে শুধুমাত্র একজনের নাম ছাড়া ফলে কারও নাম নাই এমনকি তাদের নেতা তাজুদ্দিন আহম্দ তারও নাম নাই তখন যে যুদ্ধের সর্বেধান ছিলেন এম এ জে সাহেব তারও নাম নাই কেউ নাই এক নেতা এক দেশ ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ এটাই তারা প্রকাশ করেছে তাই না তো এই বলে বলে আপনারা তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে আজকে দেখেন পত্রপত্রিকা কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেরোদি নজিরবিহীন মানুষের নজিরবিহীন দুর্নীতি তাই না একই সঙ্গে সাবেক সেনা প্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান আর একজন এমপি তাদের তথাকথিত এমপি তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে এই তো হচ্ছে চেহারা এখন সেনাবাহিনীর অবস্থা কি একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিজি র্যাবের ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে কোথায় থাকে কার সম্মান কোথায় থাকে আজকে এরা তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও শেখ হাসিনা এবং মির্জা ফখরুল ইসলামের আলোচনাগুলো আপনারা শুনলেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী এই ভিডিও দেখার আমাদের জানি আজকে আমাদের এখানে বিদায় রাখছি সবাই আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ